সালামু আলাইকুম, আপনাদেরকে দেখাবো নতুন ভিডিওতে আজকে কিভাবে ইয়াহু আইডি খুলতে হয়। ইয়াহু আইডি খোলার জন্য প্রথমে একটি ট্যাব ওপেন করে সেখানে ইয়াহু লগ ইন করতে হবে। প্রথমে আমরা ইয়াহু আইডি খোলার জন্য ইয়াহু লগ ইন দেবো। এখানে আমরা সাইন ইন এ ক্লিক করব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, নতুন একটি অ্যাকাউন্ট করার জন্য এটি ব্যবহার করব। ফার্স্ট নেম ইউজ করব। আমরা ইয়াহু খোলার ক্ষেত্রে একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবো সবসময়, যেটি প্রোফাইলকে স্ট্রং রাখার জন্য সহায়তা করবে। আর কান্ট্রি কোড অবশ্যই আমরা বাংলাদেশি নাম্বার দিয়ে ইয়াহু আইডি খুলব। বাংলাদেশ এক্ষেত্রে আমরা ডেট অফ বার্থ, ডে, ইয়ারটা সেট করে নেব। ভেরিফিকেশন কোডটি নাম্বারে যাবে, সেক্ষেত্রে আমরা কোডটি ইউজ করব যথারীতি। কোডটির জন্য অপেক্ষা করছি।
না, যার কারণে আমরা আবার সেন্ড করতেছি। এক মিনিটের ভিতর একটি কোড বেসিকলি চলে যায়, সেক্ষেত্রে একটু বিলম্ব হতে পারে কিছু সময়, সার্ভার ডাউন থাকলে কিংবা অন্যান্য কিছু। এক্ষেত্রে দেখা যায় অনেক সময় প্রথমবার যায় না, পরে আবার দুইটা কোডই একসাথে চলে আসে। কোডটি চলে আসছে, ভেরিফাই করে নেব। এভাবেই একটি ইয়াহু আইডি ক্রিয়েট করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমরা নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, এবং পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।